আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পারছে নদীর জল বন্যা হওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে নদীর তীরবর্তী এলাকায় প্রায় 5,000 পরিবারের। বিভিন্ন ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়ায় প্লাবিত হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। ভারী বৃষ্টির কারণে সড়ক পর্যন্ত জলমগ্ন হয়ে যাচ্ছে। ঠিক তেমনি নদীয়ার শান্তিপুরে ভাগীরথী নদী তীরবর্তী এলাকার মানুষের চোখে মুখে তৈরি হয়েছে আতঙ্কের ছাপ, কারণ প্রতিদিনই হু হু করে বাড়ছে নদীর জল। নদীয়ার শান্তিপুরে 16 নম্বর ওয়ার্ড সহ বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের গবরাচর এবং ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় বর্তমানে বসবাস করেন প্রায় 5,000-এরও বেশি পরিবার। বিগত দিনগুলো তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে। নদীর পাড় ভাঙনের যন্ত্রণা অনেকটাই, ভিটেমাটি ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। কিন্তু এবার নদীর ভাঙনের আতঙ্ক নয় শুধু, সরাসরি বন্যা হওয়ার আতঙ্ক। রাতের ঘুম উড়ে গেছে এই তীরবর্তী এলাকার হাজার হাজার পরিবারের। আতঙ্কের সুরে নদীর তীরবর্তী এলাকার মানুষজন জানাচ্ছে অনেকের বাড়িতেই ছোট ছোট শিশু রয়েছে, গৃহপালিত পশু। এই মুহূর্তে যদি বন্যা হয় তাহলে তারা কোথায় যাবেন? মাথা গোঁজার জন্য ঠাঁই নিতে হবে কোনো না কোনো জায়গায়, কিন্তু এমনিতেই দিনমজুরে কাজ করে সংসার চালান। আবারও যদি বন্যার চেহারা নেয় তাহলে সর্বশান্ত হয়ে হবে তারা। যদিও শুধু নদীর দিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষ, কখন জানি নদীর জল উপচে ভিটে মাটিতে ঢুকে পড়ে। তবে নদীর ভাঙনের কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু অতি ভারী বৃষ্টির কারণে নদীর জল বেড়ে যাওয়া তা এখন সম্পূর্ণ বন্ধ। আতঙ্ক শুধু একটাই, একদিকে যেমন নদীর পাড় ভাঙনের বড় আশঙ্কা, অন্যদিকে ভয়ে ভয়ে বন্যার কথা মাথা থেকে উড়িয়ে দিতে পারছে না তারা। যদিও এখনও সবই সময়ের অপেক্ষায়। এখন জনপ্রতিনিধি নয়, ঈশ্বরের ওপরেই ভরসা রাখছেন তীরবর্তী এলাকার মানুষজন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। মাঝখানে কাটতে বাড়ছে, আর আপনার বাড়িতে ভাগীরথী নদীর ধারেই, এটা বন্যা হওয়ার আশঙ্কা, কতটা আতঙ্কের মধ্যে আছেন কি বলবেন? খুব আতঙ্কের মধ্যে আছি। এখন ধরো গঙ্গার জল ছিল না, অনেক জল বেড়ে গেছে বাড়ির, এখন বাড়ির পাশে জল চলে এসছে, আতঙ্কের মধ্যেই আছি খুব। সামনেই তো পুজো, সামনে পুজো, পুজো হলে কি করে, জল বেড়ে যাচ্ছে পুজো, আরও পুজো দেওয়া কোনো কিছু করার নেই আমাদের। গঙ্গার ধারে বাড়ি, কালকেতে আজ অবধি কতটা জল বেড়েছে? কালকেতে আজকে অবধি তো 2 হাত জল বেড়েছে, 2 হাত জল বেড়েছে। হ্যাঁ, তাহলে বন্যা হবে বলেই কি মনে হচ্ছে? হ্যাঁ, এরকম হলে বন্যা হয়ে যাবে, এরকম জল বাড়তে লাগলে বন্যা হয়ে যাবে। অনেক জল হয়েছে, নিচের থেকে জল উপরে উঠে গেছে। কিন্তু বেশ কবছর বন্যা হয়নি এলাকায়, এবছরে যে বন্যা হওয়ার আশঙ্কা, কিন্তু সেখানে দাঁড়িয়ে কি ভাবছেন আপনারা? আমরা দেখছি যে মেয়েদের ওইটার খারাপ আছে, বৃষ্টি হলে পরেই বন্যা হবে। মানে কত আতঙ্কে রয়েছেন আপনারা? বিশাল আতঙ্ক একদম, মানে কী বলবো, এটা আর বলার ভাষা বলার মতন নাই। কারণ একদম সমিত আমরা একদম গঙ্গার পাড়েই থাকি। হ্যাঁ, জল যখন সেগুন আসি করতে পারে, যা পরিস্থিতি যেভাবে জল ছেড়েছে তাতে যখন সেগুন এখানে বন্যা পাবিলিত হতে পারে। বর্তমানে একটা গঙ্গার সমিতিতে কাজ হচ্ছিলো, সে কাজটা এখন বর্তমান বন্ধ কাজ হয়েছে। জল কি প্রতিদিনই বাড়ছে? প্রতিদিন জল বাড়ছে, 1.5 হাত 2 হাত 1.5 হাত 2 হাত, কিন্তু আজকে মনে হচ্ছে সব থেকে বেশি জল বাড়ছে। আর যেভাবে জল ছেড়েছে তাতে তো মোটামুটি যাগুন ছাগুন মনে হচ্ছে যে বন্যা আমাদের শান্তিপুর এবং গবাসরা কি শান্তিপুরের ভিতরে হয়ে যেতে পারে, যাগুন ছাগুন হাই রোডের নিচে। কি করবেন তখন ভাবছেন? এবার কি ভাববো সেটাই তো আমরা মানে ভাবছি যে কি করবো। ছেলে পেলে যদি বাড়িতে জল ঢুকে যায় পরিবার নিয়ে কোথায় যাবেন? সেইটাই চিন্তা করছি যে কোথায় যাবো। এখন ওই কিনারা ধরতে হবে, যেখানে টাউনে যেতে হবে, পৌরসভার ভিতরে যেতে হবে, যেখানে ডাঙ্গা পাবো সেখানেই যেতে হবে। আরও আমার এখানে বাসিন্দার বহু আছে গবাসরায়, সবাই আছে নিম্ন শ্রেণীর লোক, কেউ জন মজুরি খেটে খায়, কেউ মাঠের কাজ করছে, কেউ জাল বাঁচছে, কেউ হচ্ছে লোকে যুগালি কাজ করছে, কেউ প্যান্ডেলের কাজ করছে, খুবই গরিব সমিতি লোক, একদম নিরীহ, মানে একদম কি বলবো, মানে গ্রাম অঞ্চলে আমাদের পঞ্চায়েত বেলগড়া 2 এর ভিতরে খুবই দরিদ্র লোক বেশি, দিন আনি দিন খায়। তাদের যে কি একটা পরিস্থিতি চলছে জল আসা দেখে রীতিমতো এখন আতঙ্কে রয়েছে। খুব আতঙ্ক, খুব আতঙ্ক, এত আতঙ্ক আছে মানে যখন সেখানে মনে হয় যে আমাদের বোধ হয় কেউ
কোন মানে কেউ কোল হালা হতে পারে, কেউ হলো গে হাউমাউ করে কান্দতেও পারে, হুতোশ হয়ে গেছে, সব রকম মানে দুর্ভাগ্যের মধ্যে আমাদের এই জীবন যাপন। তীরবর্তী এলাকায় কত পরিবার রয়েছে এখানে? হ্যাঁ, এই তীরবর্তী নদীর তীরবর্তী এলাকায় কতগুলো পরিবার রয়েছে? তীরবর্তী এই নদীর তীরে মোটামুটি ধরো তাও দু চার পাঁচ হাজার লোক। চারদিক দিকে জল ছাড়ার খবরও আসছে, তো কতটা আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্কের মধ্যে তো আছি, সামনে পুজো আচ্ছা আছে, এভাবে যদি জল ছাড়ে আর অতিরিক্ত যদি জল বাড়ে তাহলে বাড়িঘর তো ছেড়ে চলে যেতে হবে। আমাদের তো এমনি নিচু এলাকা, বন্যা হওয়ার কি পরিস্থিতি বুঝতে পারছেন? আপনি তো গঙ্গার ধারেই বাস করেন, ওই রকমই আশঙ্কা দেখা যাচ্ছে। জল তো প্রতিনিয়ত বাড়ছে আর জল তো ডিভিসি থেকে ছেড়েই যাচ্ছে। গতকালকে থেকে আজকে অব্দি কতটা জল বেড়েছে আনুমানিক? জল প্রায় হাত দুয়েক জল বেড়ে গিয়েছে। খুব আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ অবশ্যই আতঙ্কের মধ্যেই আছি আমরা সব। আপনার নাম? আমার নাম সুভাষ মহলদার। আজ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।